দুবাই, ওমান ও কাতারের শ্রম বাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। বলেন, 96,000 অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান, আর দুবাই নেবে 3,000 কর্মী। এদিকে বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়া যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটি ঈদের আগে প্রতিবেদন দিতে পারছে না। কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহারের কারণে গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় 8 লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে 12 ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই, দক্ষ কর্মী চেয়েছে দেশটি। এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ওমানে 96,000 বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন, তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা বড় অ্যাচিভমেন্ট। এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয়, সেই ফিজ যাতে মকুব করে, তার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে, কাতারের শ্রমবাজারও শিগগির খুলে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মালয়েশিয়ায় অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও 5 দিন সময় দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি, ঈদের পরেই আমরা বসবো, যেহেতু ঈদের ছুটি, ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 3,000 লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 3,000 লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।